পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট, কত ফুটে আর টুটে। তো যারা এই মুহূর্তে দেখছেন তারা বুঝতে পারছেন, একটা যুদ্ধ এবং যুদ্ধ থেকে উত্তরণের উপায় কিংবা যুদ্ধের পরিণতি, এই সমস্ত বিষয় এর একটা কোথাও যেন পূর্বাভাস দেয়া হচ্ছে। তো আজকে আমরা আলোচনা করব জয় এবং পরাজয় এই বিষয়টিকে নিয়ে। আলোচনার মধ্যে রয়েছি আমি কার্তিক এবং সঙ্গে রয়েছে বিটু দাস। তো বিষয় হচ্ছে জয় এবং পরাজয়, বিষয়টির সার্বিক আলোচনা আমরা করব, এক একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে জয় এবং পরাজয় বিষয়টা কি সেটা আমাদের জেনে নেওয়াটা ভালো। আচ্ছা, জীবনানন্দ দাশের একটা কবিতার কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে। তিনি এক জায়গায় বলেছিলেন যে, পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। তো আজকের পৃথিবী সত্যি একটা অসুখের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা রোগগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এই এই বিষয়টির সঙ্গে আমাদের বর্তমানের আমাদের আলোচনার যে টপিক জয় পরাজয়, সেটা ওতপ্রোতভাবে যুক্ত। জয় বলতে আমরা স্বাভাবিকভাবে বা সাধারণ অর্থে যেটা বুঝি, সেটা হচ্ছে কোনো একটা কিছুকে জিতে নেওয়া। আর পরাজয় বলতে আমরা সাময়িক অর্থে সেই জিনিসটা না পাওয়ার বেদনা থেকেই তৈরি হয়েছে। যদি আমরা আবিধানিক অর্থে যাই বা ব্যাকরণগত অর্থের দিকে আমরা তাকাই, তাহলে জয় এবং পরাজয় দুটো বিশেষণ মাত্র, একটা অপরটা হচ্ছে বিপরীত। তো কাজেই আমরা প্রথমটাকে সব থেকে বেশি বেছে নেওয়ার চেষ্টা করি। আমরা কেউ পরাজিত হতে চাই না, তাই তো? অথচ ইতিহাস সাক্ষী, এই যে আমাদের জয় এবং পরাজয়ের এই দীর্ঘ পথ, সেই পথে আমরা দেখেছি অসংখ্য রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে। তো এই সংগ্রামে কি হয়েছে, কি পেয়েছি আমরা, কি হারিয়েছি, সেসব হিসাব নিকেশ করতে গেলে তার কোনো শেষ নেই। আর সেই ইতিহাস কোথাও গ্রথিত হয়নি, শুধুমাত্র দেখতে পেয়েছি বিভিন্ন রাজা, অর্থাৎ রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখ আগড়ায় প্রাণ হারায়। হ্যাঁ, রাজা এবং রাজা এদের মধ্যে যুদ্ধ হয়েছে, কেউ জয়ী হয়েছে, তো কেউ পরাজিত হয়েছে। এই সমস্ত জিনিসগুলো আমাদের জয় পরাজয়ের স্বাভাবিক বা সাধারণ কনসেপ্ট বা ধারণা আমাদের মধ্যে রয়েছে। কিন্তু এর বাইরে আমাদের জয় পরাজয় বলতে আমাদের নিজের সঙ্গে লড়াই, অর্থাৎ আত্মিক দ্বন্দ্ব। আমি বাইরের সমস্ত কিছু জয় করে নিতে পারি, আমি চাইলে আজকে একটা জিনিস কিনে নিতে পারি পয়সা দিয়ে, সেটা আমার জয় হয়ে যেতে পারে, কিংবা আমি একটা পরীক্ষায় পাশ করে আমি জয় করতে পারি, একটা চাকরি পেয়ে আমি জয় করতে পারি, একটা ব্যবসাকে প্রতিষ্ঠিত করে আমি জয় হতে পারি। কিন্তু আমি নিজের কাছে কি জয় হতে পারলাম, এটা সবচেয়ে বড় প্রশ্ন। আজকে সেই প্রশ্নটাই সবচেয়ে বড় প্রশ্ন বা বড় জিজ্ঞাসা হয়ে দাঁড়াচ্ছে। এবার নিজের সঙ্গে জয় করা মানে কি, আমরা দেখেছি যে মহাভারতের যুদ্ধ হয়েছিল, যখন কেন যুদ্ধ হয়েছিল, না ন্যায় বা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, তাই না? সেখানে আমাদের যে অর্জুন থেকে শুরু করে যুধিষ্ঠির, তারা কিন্তু যুদ্ধ করতে চাননি। তারা বলেছিলেন যে, আমরা কাদের সঙ্গে যুদ্ধ করব, সবই তো আমার আপনজন লোক, আমার আত্মীয়, তাদের সঙ্গে যুদ্ধে আমি জয়লাভ করে আমি চা আমি পাবোটাকে, মানে আমি কি উদ্দেশ্যে তাদের সঙ্গে লড়াই করব। কিন্তু না, তখন আমরা দেখলাম ভগবান কৃষ্ণ তখন অর্জুনকে সান্ত্বনা দিলেন যে, না আসলে সমস্ত কিছু আগে থেকে মানে পরিণতি কি হবে সেটা ঠিক হয়ে রয়েছে, তুমি এখানে উপলক্ষ মাত্র। তারপরে নানা রকম ভাবে বুঝিয়ে অর্জুনকে শেষ পর্যন্ত কনভিন্স বা তিনি বোঝাতে পারলেন, এবং ফাইনালি আমরা দেখলাম যুদ্ধ হলো। মহাভারতের যুদ্ধ হলো ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমরা একবিংশ শতাব্দীর একটা দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি, সেই ধর্ম কোথায় আজকে, তাই না? জয় পরাজয় তো হলো, সেই ধর্ম কোথায়, এটা একটা দিক। আর পাশাপাশি আমরা রবীন্দ্রনাথের যদি মুকুট বলে একটা নাটক রয়েছে, সেই নাটকে আমরা দেখেছি তিনি সেখানে দেখিয়েছেন ত্রিপুরার যিনি রাজা আর কি, সেই রাজার পুত্র, তিন পুত্র, তারা যাচ্ছেন যুদ্ধ করতে আরাকান রাজের বিরুদ্ধে আর কি। এবার সেখানে আমরা দেখলাম রণভূমিতে যতটা না যুদ্ধ হলো, তার থেকে মনোভূমিতে বেশি যুদ্ধ হলো। অর্থাৎ প্রকৃতপক্ষে আমরা যুদ্ধ এবং সেখান থেকে জয় বা পরাজয়ের যে জিনিসটা আমরা দেখি, সেটা রণভূমিতে যতটা না হয় তার থেকে মনোভূমিতে বেশি হয়।
আমরা প্রত্যেকেই সৈনিক জীবন যুদ্ধে, এবং আমাদের এই যে সৈনিক হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে প্রতিনিয়ত আমাদের যুদ্ধ করা বা যুদ্ধ চালিয়ে যাওয়া, সেখানে জয় বা পরাজয় সেটা আসতেই পারে। এবার দেখো বিষয়টা হচ্ছে, খেলাধুলাতে আমরা দেখি যে মানুষকে ডিসিপ্লিন শেখানো হয় কিভাবে, না খেলাধুলোর মাধ্যমে। এবার খেলাধুলোতে আমরা দেখি যে সেখানে জয় হতে পারে আবার পরাজয় হতে পারে। এবার জয় হলে বা যারা জয়ী হচ্ছে তারা কিন্তু যারা পরাজিত হয়েছে তাদেরকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে না, তাই না? বা যারা পরাজিত হয়েছে তারা নিজেরা সুইসাইড করে না বা আত্মহত্যা করে না। কেন করে না? কারণ তারা জানে যে এই যে আমাদের খেলা বা এই যে আমাদের যুদ্ধ, এই যুদ্ধে অংশগ্রহণ করাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, তাই তো? প্রতিপক্ষের সঙ্গে আমার পাল্লা দেওয়াটাই বা ক্ষমতা নিজের প্রদর্শন করাটাই হচ্ছে আসল কথা। এখানে কিন্তু কি হারলাম আর কে জিতলাম সেটা সবচেয়ে বড় জিনিস নয়, এখানে বড় জিনিসটা হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করা। তো সেটা হয়, তো মুকুট নাটকেও আমরা সেই দৃশ্যটা দেখেছি, শেষ পর্যন্ত যে মুকুটের জন্য লড়াই হয় এবং সেই মুকুটটা যখন জয়লাভ করা হয়, সে যে উপায়েই হোক, সৎ উপায় বা অসৎ উপায় হোক, কিন্তু সেই জয়ী মুকুটকে কেউ আর গ্রহণ করতে চাইছে না, সবাই একে অপরের দিকে ঠেলে দিচ্ছে। আর এর মাঝখানে কি হলো, তাদের যে বন্ধন, ভালোবাসা, এই সমস্ত কিছুকে হারালো। অর্থাৎ আমরা রণভূমি থেকে মনোভূমির যে যুদ্ধ, সেই যুদ্ধটাকে সবচেয়ে বড় যুদ্ধ হিসাবে আমরা সেখানে দেখলাম। এরকম ভাবে সমাজের প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা আসপেক্টে আমরা দেখি জয় এবং পরাজয়, এই দুটো বিশেষণ পাশাপাশি অবস্থান করে। একজন খুশি মানে ওই আমরা প্রবাদ প্রবাদ একটা বলি না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। অর্থাৎ একজনের যদি একজনের একজন যদি জয়ী হয় একটা কোনো একটা ঘটনায় বা কোনো একটা কাজে, তো অপরজন পরাজিত হয়। তো এই জয় পরাজয় এটা একটা স্বাভাবিক জিনিস, এই জিনিসটাকে স্বাভাবিকভাবেই যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের জীবন অনেক সুখে। কিন্তু আমরা দেখি এই যে বিষয়টা যে সুখের বললাম, এবার এখানে কিন্তু একটা পার্থক্য রয়েছে সুখ আর আনন্দ এই দুটো বিষয়ের মধ্যে, তাই না? সুখকে যদি আমরা দেখি, সুখ খুব অহংকারী, মানে মানুষের সুখী হওয়া খুব মুশকিল, আমরা অল্পতে তুষ্ট নই। আমাদের একটা হিউম্যান সাইকোলজি খুব সাধারণ একটা বিষয় হচ্ছে আমরা সমস্ত বিষয় না কমপ্লেন করি বা সমস্ত বিষয় আমরা তুলনা করি। আমরা কাদের সঙ্গে তুলনা করি? না যারা আমাদের থেকে উঁচু মানের বা উঁচু স্টেটাসের তাদের সঙ্গে আমরা তুলনা করি, এবং প্রতিনিয়ত আমাদের নিজেদের সঙ্গেই আমরা একটা যুদ্ধে অবতীর্ণ হই, আর সেই যুদ্ধে আমরা প্রতিনিয়ত লড়াই করতে থাকি, এবং লড়াই করতে করতে ক্লান্ত সৈনিকের মতন আমরা একটা সময় কিন্তু স্ট্রেসে বা অবসাদে ভুগে শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ধাবিত হই, বা বিভিন্ন রোগকে আমরা স্বাগত জানাই। কিন্তু হ্যাঁ, কিন্তু আমরা যদি এই সমস্ত কিছুকে ভুলে আনন্দকে যদি বড় হিসেবে দেখি, আনন্দ কিন্তু ধুলো মাটির মধ্যে থেকেও মানুষ আনন্দ পেতে পারে। হ্যাঁ, সাধারণভাবে বা স্বাভাবিকভাবে মানুষ জীবনযাপন করেও কিন্তু আনন্দ লাভ করতে পারে। তো এখানে আনন্দ এবং সুখের সঙ্গে একটা একটা স্বাভাবিক পার্থক্য রয়েছে বা মতবিরোধ রয়েছে, আর এর পাশাপাশি সর্বোপরি এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে জয় এবং পরাজয়। এবার আমাদের মনে হয় বা আমার মনে হয় যে রণভূমির থেকে মনোভূমিতে নিজের জয়ী হওয়াটা সব থেকে বড় চ্যালেঞ্জের। আমি আমার সঙ্গে কি জয়ী হতে পারলাম? কোন একটা সিদ্ধান্তর ক্ষেত্রে কি আমি সেই সিদ্ধান্তটি নিয়ে আমি জয়ী হতে পারলাম, সেটা সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে, আমি বিটুকে এবার অনুরোধ করব কিছু তোর বক্তব্য। আমি তোর সাথে মোটামুটিভাবে ঠিকঠাক ভাবে বললে পূর্ণ সহমত। একটা জায়গাতে জয় পরাজয় নামটাতেই আমরা একটা স্পষ্ট বুঝতে পারছি যে একটা বিরোধাভাস আছে এখানে, যে যেখানে শোনা যাচ্ছে তো ঠিকঠাক? তো জয় বললেই আমাদের যেটা মনে হয় যে নিশ্চয়ই পরাজয় বলে কিছু আছে। তো প্রথম থেকে আমি বলি যে আমি যতই ভাবছি বিষয়টা নিয়ে ততই আমার মনে হচ্ছে যে শুধু পৃথিবীতে জয় আছে, পরাজয় বলে কিছু নাই। কেন মনে হচ্ছে আমার এই জিনিসটা, যে পৃথিবীতে কেবলমাত্র আলো আছে, অন্ধকার বলে কিছু নাই। যেটাকে আমরা অন্ধকার দেখতে চাইছি সেটা আসলে আলোর অভাব, বাস্তবে অন্ধকার কিছু নাই, হয় আলো নয়তো আলোর অভাব আছে, অন্ধকার না। হয় সুখ আছে না হলে সুখের অভাব আছে। তেমনি আমার মনে হয় যে কেবলমাত্র আমাদের কাছে জয়টাই আছে,
পরাজয়ের তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমরা যখন জন্ম নিলাম তো এখানে তো সংগ্রাম করতে এসেছি, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ শুধুমাত্র জয়ের দিকে আমরা ছুটছি, ঠিক আছে? ফলে পেছনে আসার কোনো কথাই নেই। হ্যাঁ, সাময়িক ভাবে এমনটা হতে পারে যে মনে হচ্ছে যে হ্যাঁ বোধহয় পরাজিত হয়ে গেলাম, কিন্তু আসলে সেটা আমার মনে হয় না যে পরাজিত, ওটা একটা রূপ, যে রূপটার প্রেজেন্ট হচ্ছে পরাজয় কিন্তু ফিউচার হচ্ছে গিয়ে জয়, এরকম একটা ফিলিংস আসতে পারে, বা এটা ইতিবাচক একটা দিক হতে পারে। আমার মনে হয়েছে যে জয় পরাজয় এই দুটো শব্দ সবসময় বিপরীতার্থক হিসেবে ব্যবহার হয় না, খানিকটা পরিপূরক হিসেবেও ব্যবহার হয়। আবার পাশাপাশি কার্যকারণ সূত্র কিন্তু প্রয়োগ করা যেতে পারে, মানে একটাকে ধরে আরেকটাতে পৌঁছানো, এইটা হতে পারে খানিকটা। আরেকটা বিষয় আমরা দেখি, আমাদের সাধারণ জীবনে নীতি কথার একটু আমাদের একটা বেশি আগ্রহ আছে, আমাদের বাঙালিদের মধ্যে খুব বেশি আছে। সমস্ত কাজের ভেতরে আমরা আমাদের একটা স্থিতিস্থাপক চিন্তা ভাবনাকে সঙ্গে করে বহন করতে চাই, মনে হয় যেন এইখানে একটা নীতি থাকলে মন্দ হয় না। তো যেখানে মানুষ নীতিকে নিয়ে চলছে সামান্য হলেও, সেখানে তো কেবল জয় আছে, পরাজয় থাকতেই পারে না। এক দ্বিতীয় বিষয় হলো, আমাদের যদি সবচেয়ে বড় শিক্ষা নিতে হয় তো আমাদের সবচেয়ে বেস্ট ইউনিক যে একেবারে মহাকাব্যটি রামায়ণ, যেটা একটা একটা আলোচনা করলি তুই মহাভারত নিয়ে একটা প্রসঙ্গ নিয়ে, ঠিক আছে, রামায়ণের কতকগুলো পার্ট আমার কাছে মনে হয়েছে পুরোপুরি ভাবে প্রতীকী, কারণ ওখানে ওই কাহিনী নয়, কাহিনীর মাধ্যমে আমাদেরকে কিছু শেখাতে চাইছে। এই রামায়ণের যে রামচন্দ্র আছে, একে আমার দেবতা বলে মনে হয় না, একে আমার মনে হয় মানব জাতির শিক্ষক হিসাবে, গোটা দুনিয়াকে যদি ও কিছু শিখিয়ে দিতে পারে তো তাকে আর সাধারণ দেবতার স্তরে রাখা যায় না, দেবতার থেকে উল্টে উঠে যাচ্ছে, এ মানব জাতির শিক্ষক হয়ে গেছে। তো এই রামচন্দ্রের ক্ষেত্রে আমি বেশ কয়েকটা জায়গায় দেখেছি এই জয় পরাজয়ের বিষয়টা হচ্ছে আসলে দৃষ্টিকোণের ব্যাপার, যে যেমন দৃষ্টিকোণ থেকে দেখছে বিষয়টাকে। আমি এক জায়গা থেকে যে বিষয়টাকে দেখতে পাচ্ছি জয় হিসাবে, সেটাকে হয়তো তুই দেখতে পাচ্ছিস পরাজয় হিসাবে, আসলে আমাদের দৃষ্টিকোণের সমস্যা হচ্ছে। বিষয়টা হচ্ছে এইরকম যে, খুব স্পষ্ট মনে না পড়লেও আমার আবছা করে মনে পড়ছে একটু, রামায়ণের এক জায়গাতে দেখা যাচ্ছে যে রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে আগামীকাল, এবং আজ রাত্রেবেলা তার পিতা দশরথ তাকে ডেকে পাঠিয়েছে, রামচন্দ্র সেখানে পৌঁছেছে এবং তিনি সুন্দরভাবে বললেন যে কাল তোমার রাজ্যাভিষেক হবে না রাম, তুমি তোমার স্ত্রীর সঙ্গে কালকে বনবাসে চলে যাবে। এই ক্ষেত্রে এক মুহূর্তের মধ্যে যে রামচন্দ্রের কি মনে হওয়া উচিত ছিল, যে আমি মাত্র একটা রাত্রির মধ্যে, রাত্রির পরেই আমি রাজা হয়ে যেতাম, সেখানে আমি হলাম একজন বনবাসী, তাহলে তার কি করা উচিত? এই মুহূর্তে দাঁড়িয়ে ওর মনে হওয়া উচিত জানতে পরাজিত হয়ে গেলাম, কিন্তু ও এক মুহূর্তের জন্য ভাবলো না, ও সোজা চলে গেল নিজের স্ত্রীর কাছে, এটা বলতে যে কালকে সকালবেলা আমাদেরকে বিরত হবে। ঠিক সেই সময় তার মা কৌশল্যা তাকে ডেকে পাঠিয়েছে রামচন্দ্রকে, যে দেখি ছেলের মানসিকতা কিরকম হয়েছে, মানে হয়তো ভেঙে পড়েছে, যে সে নিজের জীবন যুদ্ধে হেরে গেল সম্ভবত। কৌশলের কাছে পৌঁছাতে কিন্তু কৌশল্য যখন জিজ্ঞাসা করছে তাকে যে কি কিরকম মনে হচ্ছে তোর, কি করবি, রামচন্দ্র বললো মা তুমি চিন্তা কেন করছো, বাবা আমাকে অযোধ্যার না বরং পুরো বনের রাজা ঘোষণা করে দিয়েছে, এখন তো এই বনের রাজা, অর্থাৎ আমার এখানে পরাজয় নয়, এখানে আমি আর নিয়তির পথে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। তো এই নিয়তির পথে যদি ও না এগোতো, যদি সেই জায়গাটাকে ও পরাজয় ভেবে ও পারিবারিক দ্বন্দ্বে ফেঁসে যেত, তাহলে ওর রামচন্দ্র হয়ে ওঠা হতো না, ওর বনে যাওয়াটা ভাগ্য ছিল, নিয়তি ছিল, সেইখান থেকে ও রামচন্দ্র হয়ে ওঠা। কোথাও যেন আমি আরো একটা জায়গা দেখতে পাই যে বিভীষণের প্রসঙ্গে, যখন রাম আর রাবণের যুদ্ধ চলছে, সেরকম একটি বিশেষ দিনে যেখানে রাম রাবণ পুরো রথী হয়ে সেজে আসছে, রথে করে সেজে আসছে যুদ্ধ করবে বলে, আর রামচন্দ্র খালি পায়ে, যার কাছে রথ নাই, সে হেঁটে যাচ্ছে রাবণের সাথে যুদ্ধ করবে বলে, তো সেইখানে বিভীষণের একটা ভয় হয়েছে, বিভীষণ ভীষণ ভালোবাসে শ্রদ্ধা করে রামচন্দ্রকে, তো তার ভয় হয়েছে যে রাবণ আছে রথী হিসাবে, সে তো রথ থেকে যুদ্ধ করবে, রামচন্দ্র কি পারবে তার সাথে যুদ্ধ করতে, এইখানে ওর মধ্যে একটা সন্দেহ তৈরি হলো, সন্দেহ তৈরি হলে তো প্রশ্ন আসে, ভয় আসে, তো তিনি করজোড়ে চরণ ছুঁয়ে রামচন্দ্রের সেবা করছেন আর বলছেন, প্রভু আপনি কি করে পারবেন
রাবণের সাথে, কারণ তার কাছে রথ আছে, আপনি তো পদাতিক সৈনিক একজন, পারবেন না। তখন সে জিজ্ঞাসা করছে এইভাবে, রামায়ণের সেই শ্লোকটা বলি, রাবণ রথি বীরথ রঘু বীরা, অর্থাৎ রাবণ হচ্ছে রথি হিসেবে এসেছে আর বীরথ হয়ে এসেছে রঘুবীর রামচন্দ্র। দেখি বিভীষণ ভয় অধীরা, ভয় পেয়ে গেছে বিভীষণ এই দৃশ্যটা দেখে। তখন সে কি করছে, এই যে ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে কেন, কারণ ভীষণ প্রেম করে রামচন্দ্রকে, তাই বলছে অধিক প্রীতি মন ভা সন্দেহা, তার মনের মধ্যে একটা ভয় আর সন্দেহ তৈরি করেছে। ফলে সে কি করছে, বন্দি চরণ কহ সহিত স্নেহা, স্নেহ এবং ভক্তির সহিত সে তার চরণ বন্দনা করছে, রামচন্দ্রকে জিজ্ঞাসা করছে। তো রামচন্দ্র যে এঙ্গেল থেকে দেখছে বিভীষণ সেটা দেখতে পাচ্ছে না। বিভীষণ বলছে এটা আপনার পরাজয় হবে। এইখান থেকে রামচন্দ্র তাকে দেখতে শেখাচ্ছে যে এটাকে পরাজয় হিসেবে না, তুমি তোমার দৃষ্টিকোণকে বদলাও, তুমি এটাকে দেখতে পাবা আমার জয় হিসাবে। কিভাবে সম্ভব সেটা বলছে রামচন্দ্র, বলছে শৌর্য ধৈর্য তেহি রথ চাকা, বলছে আমার কাছে একটি রথ আছে যার দুটো চাকা আছে, একটা হচ্ছে শৌর্য অর্থাৎ বীরত্ব আর একটা হচ্ছে ধৈর্য, তো এই দুটো হচ্ছে আমার রথের চাকা। সত্য শীল দৃঢ় ধ্বজ পতাকা, আমার এই রথের পতাকাটি হচ্ছে সত্য এবং শীল দিয়ে তৈরি। আবার বলছেন বল বিবেক দম পরহিত ঘোড়ে, আমার এই রথের যে ঘোড়া আছে সে তৈরি হয়েছে বল দিয়ে অর্থাৎ শক্তি দিয়ে আর বিবেক বোধ দিয়ে, এবং সেই ঘোড়াগুলোকে আমি যে দড়ি দিয়ে বেঁধে রেখেছি সেই দড়িটা কিসের, ক্ষমা এবং কৃপা। কি বলছে, ক্ষমা কৃপা সমতা রজু জোরে, এই রজুটা হচ্ছে ক্ষমা আর কৃপা বোধ দিয়ে, অর্থাৎ যে দৃষ্টিকোণ থেকে বিভীষণ দেখতে চাইছে ওর পরাজয়কে সেই দৃষ্টিকোণ থেকে সরে গিয়ে অন্য একটা দৃষ্টিকোণ বানিয়ে নিচ্ছে। এটা জীবনেরই একটা বৈশিষ্ট্য, মূল্যবোধ আদর্শ এগুলো তো আমরাই রপ্ত করতে পারি, বলে তো আমরা আজকে মানুষ, অন্য মনুষ্যেতর প্রাণী থেকে আমরা কোন জায়গাটায় উত্তীর্ণ হতে পেরেছি, আমাদের বোধ বুদ্ধি বিবেক এবং জনকল্যাণমূলক যে চিন্তা ভাবনা গুলো সেখান থেকে। কিন্তু তুই এক জায়গাতে বলেছিস যে আমাদের চার সাইডের পরিবেশে যা ঘটছে তা একটা মারাত্মকভাবে পরিবেশে আমাদের আমাদের জীবনে একটা মারাত্মক প্রভাব বিস্তার করছে, যে জয় এবং পরাজয় বিষয়টা খুব বেশি ভাবিয়ে তুলছে। প্রত্যেকটা দিন সকাল হলেই মনে হয় যেন আজকের দিনটা কি আমার জয় সূচক দিয়ে তৈরি হবে, শেষ কি হবে জয় হিসেবে নাকি পরাজিত সৈনিকের মতো, ঠিক কথা। কিন্তু ওই জায়গাতে আমার মনে হয়েছে এই আদর্শ আর মূল্যবোধ মূল কথা যদি হয়, কিন্তু পরিবেশ থেকে আমরা প্রতিদিন যা যা শিখছি যা যা জানছি তার মধ্যে একটা খুব কমন কথা হচ্ছে যে আমাদের এই হার জিতটা লেখা হচ্ছে কোথাও যেন মৃত্যু দৃশ্য দিয়ে। প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনে যেটা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে সেটা হচ্ছে সমাজ জীবন এবং রাজনৈতিক জীবন। এই রাজনীতিকে অস্বীকার করে আমরা চলতে পারবো না, এই রাজনীতি আমাদেরকে অঙ্গাঙ্গী ভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আমাদের সাথে পুরোপুরি ভাবে যুক্ত আছে। কিন্তু সেই রাজনীতিতেই চলছে কি, একটা সংগ্রাম, জয় পরাজয়ের খেলা চলছে। এক পক্ষ বলছে আমি 25টি খেলতে পারি একসাথে, তো অন্য পক্ষ বলছে আমি 26টা খেলতে পারি। আরে বাবা, এই খেলা খেলিটা তো মানুষের বডি পড়ে যাচ্ছে, এটা তো আর লুডুর ছক্কা নয় যে ঠিক আছে 6 হলো 5 হয়ে যাক, 5 হলো ফুট হয়ে যাক, ঠিক আছে হার জিত, এখানে জীবন শেষ হয়ে যাচ্ছে। তো এই যে দৃশ্যগুলো সেগুলো কোথাও মনে হচ্ছে যেন হার জিতের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে মৃত্যু দৃশ্য, হত্যা দৃশ্য। তো সেই সমাজ থেকে আমরা কি শিখবো, প্রতিটা মুহূর্তে আমাদের জীবন হারিয়ে যাচ্ছে, কোথাও কোথাও যেন আমরা মনে করছি যে আমাদের এই হার জিতের প্রসঙ্গে মাঝখানে সবচেয়ে বেশি সমস্যায় যেটা পড়ছে সেটা হচ্ছে মানবতাবোধ, যে কারণে আমরা নিজেদেরকে সভ্য বলে মনে করব, যে কারণে আমরা নিজেদেরকে আধুনিক বলে মনে করব, সেই কারণটা আমরা আজ খুঁজে পাচ্ছি না। এই হার জিত জয় পরাজয়ের খেলাতে এই চক্রে ঢুকে গিয়ে কোথাও যেন আমরা আমাদের ব্যক্তিত্বকে হারিয়ে ফেলছি, একটা নেশা হয়ে গেছে, ছুটতে হবে, কোন দিকে ছুটবো জানি না, কোনো পরিকল্পনা আছে কিনা জানি না, কার কারণে ছুটছি মনে হচ্ছে কেউ একজন ধাক্কা দিচ্ছে, কে সে, আমি নয়, তাহলে কে, আমি কাকে দেখানোর জন্য ছুটছি, একটা কোথাও মুখোশ কাজ করছে, আমি নয়। এই হতাশা বোধ,
তৈরি হচ্ছে আমাদের প্রত্যেকটা মুহূর্তে, আর তখন মনে হচ্ছে আমি পারিনি, আমি পারতে পারি না, আমি পারবো না। এই পারবো না থেকেই পরাজয় শুরু হয়, পরাজয়ের জন্ম হচ্ছে এখানে। তাহলে তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে গিয়ে জয়ের সূচনা, যেখানে আমাদের হতাশা বোধকে জয় করতে হবে আগে, আগে আমাদের আত্মবিশ্বাসকে বড় করতে হবে। এবং সেটা সম্ভব, আত্মবিশ্বাস সবসময় তৈরি হয় নিজের মৌলিক চিন্তা ভাবনা থেকে, নিজের সততা বোধ থেকে, এবং সেটা তখনই আসবে যখন আমি আমার সঠিক সমাজ গঠন করতে সম্ভব হব। কারণ একজন সঠিক মানুষ একটি সঠিক সমাজ গঠন করে, আর একটি সমাজ, সঠিক সমাজ একটি রাষ্ট্র তৈরি করতে সম্ভব পারে। তো এই জায়গাতে পৌঁছাতে গেলে আগে আমাদের নিজেদের চেতনাকে বড় করতে হবে, এবং আমাদেরকে দেখতে হবে যে আমাদের পরবর্তী যে প্রজন্ম তারা কি পাচ্ছে এই সমাজ থেকে, ছোটবেলা থেকে তাদেরকে আমরা কি শিখিয়ে আসছি। তুমি একটা তোতা কাহিনীর মতো করে পড়াশোনা করো, এবং একটা টাইমে গিয়ে তুমি সমস্ত কিছু কাজের সাথে যুক্ত থাকবে, কেবল রাজনীতির সাথে নয়, সাহিত্য চর্চার সাথে নয়। বিবেক বোধ তৈরি হয় যেখানে, বিবেককে নির্মাণ করা যায় যেখানে, জাতীয় স্তরে একটা চেতনা তৈরি করা যায় যেখানে, জাতীয়তাবাদ তৈরি করা যায়। সে দৃষ্টিকোণ তাদেরকে আমরা শেখাচ্ছি না, আমরা হাতে কলমে তাদেরকে একেবারে প্র্যাকটিক্যাল করে তুলছি, একটা মেশিন করে তুলছি। এইখানে একটা প্রবলেম আছে, ফলে তাদের মাথাতে সবসময় ছোটবেলা থেকে একটা জিনিস ঘুরছে যে আমি সামান্য যদি ভুল করি আমার একেবারে পরাজয় ঘটবে, আমি আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না। কিন্তু মানুষ যে জায়গা থেকে উঠে দাঁড়িয়েছে সেটা কিন্তু অন্ধকার, সেই আদিম জন্ম আমাদের আদিম যুগ সেটা একটা অন্ধকারের যুগ, সেইখান থেকে আলোতে পৌঁছাতে মানুষের অনেক সময় লেগেছে। আমরা আজকে যেন কোথাও একটা উল্টো স্রোতে পৌঁছে যাচ্ছি, তাই আমার মনে হয় যে শিক্ষা দীক্ষা সংস্কৃতি আর নিজেদের দেশের, নিজেদের সমাজের যে সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, সেটাকে বহন করে নিয়ে যাওয়ার মধ্যে কোথাও যেন আমাদের একটা জয় আছে। আর কারো কাছে না হোক, লোক দেখানো না হোক, কোথাও নিজেদের মধ্যে একটা তৃপ্তিজনক শান্তি আছে যে দিনের শেষে আমার মনে হবে যে হ্যাঁ, আমি এই সমাজের জন্য কিছুই বিশেষ কিছু করতে পারিনি, তবে এই সমাজের কোনো অকল্যাণ আমার দ্বারা হয়নি, আমার দ্বারা কোনো ভালো কিছু হবে না, ঠিক মানা যাবে, কিন্তু আমার দ্বারা কোনো খারাপ কিছু হবে না। আমি একটা বাধা ধরা জয়কে পাবো বলে, একটা জয়কে খুঁজবো বলে, সেই দৃষ্টিকোণ থেকে দেখতে গিয়ে আমি ওই জয়ের পিছনে ছুটতে ছুটতে বাস্তবে নিজের মধ্যে থেকে নিজের চরিত্রকে হারিয়ে ফেললাম, নিজের বিশেষত্বকে হারিয়ে ফেললাম, নিজের স্বধর্মকে হারিয়ে ফেললাম, এবং কোথাও যেন আমি নিজের কাছে ছোট হয়ে গেলাম। তো এই নিজের কাছে নিজেরই একটা পরাজয়, সেই পরাজয় থেকে উঠে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা মানুষের এবং সমগ্র জাতির কিন্তু দরকার আছে এই মুহূর্তে। কারণ এই মুহূর্তটা চলছে একদম নরক যন্ত্রণা, সব থেকে এই নারকীয় যন্ত্রণা আগেও চলেছে, সেইখানে সমাজ ব্যবস্থাটা ছিল সবচেয়ে জটিল একটা সময় ছিল, তারপরে রাজনীতি সবকালেই ছিল, ধর্ম সমস্যা সবকালেই ছিল, আজও আছে। কিন্তু আজ যে জায়গাতে আছে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে তো পাচ্ছি সবটা, কিন্তু বিচার বিশ্লেষণ করে নিজেকে সেই কাদাটিকে পরিষ্কার করার জন্য প্রস্তুত করছি না। আমরা দেখতে পাচ্ছি কাদা আছে, কিন্তু সেই কাদাকে পরিষ্কার করার জন্য আমারও গায়ে যে কাদার ছিটা পড়তে পারে সেটা আমি চাই না, ফলে আমি নিজের গা বাঁচিয়ে থাকছি। এই গা বাঁচিয়ে থাকতে থাকতে কি হচ্ছে, পুরো জাতিটা কোথাও যেন একটা পরাজয়ের অন্ধকার ঢুকে গেছে, হতাশা বিষণ্ণতা, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি একাই কি করে সমাজকে পরিবর্তন করতে পারবো। যখন কেউ আসবে পরিবর্তন করার মানুষ, তখন ঠিক পরিবর্তন হয়ে যাবে। এই দৃষ্টিকোণ আমাদেরকে বদলাতে হবে, আমাদের প্রত্যেকে এক এক করে আমরা কিন্তু 100 হয়ে উঠতে পারবো। ওই যে বলে না বিন্দুতে সিন্ধু দর্শন, তো ওই বিন্দুগুলো আমাদেরকে জমাট রাখতে হবে, আমাদের চেতনা স্তরে একটু পরিবর্তন, একটু কোনো রকম ভাবে নবজাগরণ আনা খুব জরুরি আছে, এটা আমার মনে হয়েছে। একদমই তাই যা বলেছিস, আসলে একটা রাষ্ট্র গড়ে ওঠে একটা আদর্শকে নিয়ে, একটা আইডিওলজিকে নিয়ে। আর সেই সেই আদর্শ বা সেই আইডিওলজি ছাড়া একটা রাষ্ট্র নির্মাণ হতে পারে না, তাই তো? আমাদের যদি রাষ্ট্রের মানে তথাকথিত যদি বলি আমরা, ব্রিটিশদের আমাদের দেশ থেকে গমন এবং আমাদের স্বাধীনতা প্রাপ্তি, তারপরে আমাদের স্বাধীনতার পরে নতুন একটা গণতান্ত্রিক রাষ্ট্র চেতনা তৈরি তৈরি হয় বা একটা বোধ তৈরি হয়, এবং তারপর থেকে আজকে 75 বছর পার হয়ে আমরা স্বাধীনতার মানে পরের লগ্নে এসে উপস্থিত হয়েছি। তো এই যে একটা রেস বা দৌড়, এই দৌড়ে আমরা দেখেছি রাজনৈতিক দ্বন্দ্ব, সেখানে নানা বিষয় এসেছে, নানা প্রসঙ্গ উঁকি দিয়েছে। তো সবকিছু মিলিয়ে একটা বিশাল বড় একটা আয়োজন, একটা আড়ম্বর। তো সেইখানটাতে দাঁড়িয়ে আমরা দেখেছি যে
বিভিন্ন রাজনৈতিক দল যেটাকে জয় বলে মনে করে এবং মনে করে নিশ্চিত করে যে ভোটের ফলাফল আমাকে জয় এনে দিয়েছে এবং এরপরে আমার সমস্ত দায়িত্ব কর্তব্য শেষ। তো তুই যে সমস্ত সেটাই পয়েন্ট তুলে নিয়ে এসেছিস তার মধ্যে দায়িত্ব, মূল্যবোধ, এগুলো এক একটা পয়েন্ট ছিল। তো আমি সেই জায়গা থেকে আরেকটু আলোকপাত করব রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে। সেটা হচ্ছে, আমার মনে হয় যে কোনো একটা রাজনৈতিক দলের জয় সেটাকে কিন্তু তাদের সেটা তাদের ইতি টানে না, বরং আমার মনে হয় সেটা তাদের সূচনা হয়। অর্থাৎ যেই মুহূর্তে একটা রাজনৈতিক দল একটা নির্বাচনে জয়ী হলো, তখন থেকে তার দায়িত্ব বোধ সমাজের প্রতি, দেশের প্রতিটি নাগরিকের প্রতি, তার লোকসভা বা তার বিধানসভা কেন্দ্রের প্রতিটি মানুষের প্রতি অনেক বেড়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে বা আমরা কার্যত যেটা দেখতে পাই সেটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। যখন একজন নির্বাচিত হলেন জনগণের দ্বারা বা জয়ী হলেন, তার পর মুহূর্তেই তিনি কিন্তু মানুষের কথা, অর্থাৎ এতদিন যে জনতা জনার্দন বিষয়টি ছিল তাদের কথা ভুলে যায় এবং সম্পূর্ণ ভুলে গিয়ে তার নিজস্ব সমস্ত কি করে তার ভবিষ্যৎ নির্মাণ করা যাবে, নিজের ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ নয়, সেই সমস্ত দিকের তারা অনেক বেশি আগ্রহী হয়ে পড়ে এবং বাকি যে সমস্ত গণতন্ত্র বা সমস্ত নাগরিক তার কাছে তখন অর্থহীন হয়ে পড়ে, অর্থাৎ নিজের পেট পুজো। তো এভাবে কিন্তু একটা রাষ্ট্র নির্মাণ সম্ভব নয়। আমাদের বোধহয় এই জয় পরাজয়ের যে খেলা, এই খেলাতে আমার মনে হয় যে আমাদের এমন ভাবে রাষ্ট্র নির্মাণ করা উচিত। দেখো, রাজনীতি মানে তো রাষ্ট্র বিষয়ক নীতি, রাষ্ট্রকে ছেড়ে তো কখনো রাজনীতি হতে পারে না, রাষ্ট্র আগে তারপরে রাজনীতি পরে। তো সেখানে আমার মনে হয় খুব বেশি পরিমাণে প্রয়োজন আমাদের ভবিষ্যতের জন্য সৈনিক নির্মাণ করা, যে সৈনিক আমাদের ভবিষ্যতের হাল ধরে সামনের দিকে নিয়ে যাবে। এখানে কোনো একটা রাজনৈতিক দলের জয় বা পরাজয় হতে পারে, কিন্তু আমার মনে হয় সেই মুহূর্তে, যে মুহূর্তে একটা রাজনৈতিক দল পরাজিত হলো, সেই মুহূর্তে তার উচিত যেন আগামী, ধর আমাদের যেমন সাংবিধানিক নিয়ম অনুযায়ী 5 বছর পর্যন্ত একজনের কার্যক্রম থাকে, সেই আমার মনে হয় সেই সময়টাতে তার নিজের যে ভুল ভ্রান্তিগুলো ছিল, অর্থাৎ বিবেকানন্দ যেটাকে বলেছেন সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা সেলফ রিয়েলাইজেশন, অর্থাৎ আত্মবিশ্লেষণ করা যে আমি কোথায় ভুল, আমি কেন আমার গ্রহণযোগ্যতা সমাজের কাছে মানুষের কাছে কমে যাচ্ছে, আমি কোন, আমার যে প্রতিপক্ষ যে দল বা প্রতিপক্ষ রাজনৈতিক দল তাকে আমি কোনোভাবে ব্লেম না করে বরং আমার উচিত আমার নিজেদেরকে আবার পুনরায় আত্মবিশ্লেষণ করে নিজেদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাওয়া, অর্থাৎ পরের যে যুদ্ধটা আসবে সেই যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া, গ্রাউন্ড লেভেলে নেমে কাজ করা। এই জায়গাতে একটা বিষয়, বিষয়টা হচ্ছে এরকম যে আজকের দিনে না এই মানুষের দুঃখকে নিয়ে যে ফ্যাশন চলছে, মানুষের দুঃখকে উদযাপন করা হচ্ছে এবং এতে মানুষ বুঝতে পারছে, কিন্তু সবকিছু বোঝার পরেও আমাদের জনগণের একটা প্রবলেম আছে। এই রাজনৈতিক নেতাদেরকে আমরা ব্লেম করার আগে কোথাও যেন আমাদের একটা প্রশ্ন করা উচিত যে আমরা কি করছি, আমরা সাধারণ মানুষরা কি করছি, আমরা কাঁপছি এবং আমাদের, আমরা আরো বেশি করে দেখা লোক দেখিয়ে আরো কাঁপছি, আর আমাদের এই কান্নাটাকে কিন্তু ওরা উদযাপন করছে, কোথাও যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এইখানে সুবোধ সরকারের একটি কবিতা আমি বলি, তারপরে আবার আলোচনা শুরু করবি। সুবোধ সরকার একটি খুব সুন্দর কবিতা বলেছেন এবং কবি সুবোধ সরকার সেই কবিতার একটা অংশ আমার মনে পড়ছে যে, চোখের জলে কিছু হয় না, চোখের জলে কিছু হয় না, একটা জাতি উঠে দাঁড়ায় 3টি কারণে, মাথার জোরে, গায়ের জোরে, মনের জোরে। তোমরা যারা ভালো করে খেতে পাও না তাদের চোখে এত জল আসে কি করে? একদম অসাধারণ, তো সত্যি কথাই বলেছেন। তো আমি যেখানটাতে ছিলাম ঠিক এই প্রসঙ্গ রিলেটেড, সেটা হচ্ছে এই যে আমাদের সাধারণ মানুষের দুঃখ, দুর্দশা, বেদনা, এগুলো যেন অনেক সময় কি হচ্ছে, বিভিন্ন নিউজ চ্যানেল তাদের টিআরপি বাড়ানোর জন্য, তাদের যেন ভিউজ বাড়ে সেই চেষ্টা করছে। অর্থাৎ যে মুহূর্তে সাধারণ মানুষ একটা দুঃখ, একটা বেদনাময় সময়ের সঙ্গে তিনি মানে সংগ্রাম করছেন, ঠিক সেই মুহূর্তে একটা কোন একটা নিউজ চ্যানেল বা রাজনৈতিক দলের নেতারা সেটাকে কাজে লাগাচ্ছে তাদের ভবিষ্যতের জন্য, তাই তো, তাদের আখের গোছানোর জন্য। তো মানুষের সব থেকে আমার মনে হয় এই যুদ্ধে, এই রাজনৈতিক দলের যুদ্ধে
সচেতন হওয়াটা খুব জরুরি। মানুষ যতদিন না পর্যন্ত সচেতন হবে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা আমাদের অধিকারকে বুঝে নিতে পারবো না। দেখো সংবিধানে আমাদের, দেখো প্রথম কথা, আমাদের যে ডেমোক্রেটিক আমাদের যে ফর্ম আমাদের দেশে, সেখানে কিন্তু একজন সাধারণ মানুষ বা একজন জনগণের অনেক বড় ভূমিকা থাকে এবং অধিকারও থাকে। কিন্তু সেই সংবিধানকে আমরা কতজন জানি সঠিকভাবে? যারা আমার মনে হয় রাজনৈতিক নেতা, তারাও সঠিকভাবে সংবিধানকে আমার মনে হয় তারা ভালো করে পড়েন না। হ্যাঁ, তাহলে তাহলে তাদের কোথাও একটা ভয় কাজ করা উচিত, কিন্তু তাদের সেই ভয়টা বা সেই এটা থাকে না। আর আমরা যারা সাধারণ মানুষ, তারাও নিজেদের অধিকারকে বুঝে নেয় না। এই এই ক্ষেত্রে আমার মনে হয় আমরা যে রাজনৈতিক নেতাদেরকে গালমন্দ করি বা বিভিন্ন মানুষদের গালমন্দ করি, এতে আমাদেরও দোষ আছে কোথাও। মারাত্মক, আমরা নিজেরা নিজেদের অধিকার বুঝে নিই না। তো আমাদের ফান্ডামেন্টাল রাইট থেকে শুরু করে বিভিন্ন আরো যে সমস্ত অধিকার গুলো রয়েছে নাগরিক হিসাবে, সেই অধিকার গুলোকে, অধিকার সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। আমাদের নেশনকে বিল্ড করতে হলে প্রত্যেকটা মানুষের প্রয়োজন শিক্ষা, এবং শুধু একাডেমিক শিক্ষা নয়, হ্যাঁ মানে আয়োজনে নয়, শুধু বিদ্যার শিক্ষা প্রয়োজন আমাদের। হ্যাঁ, কারণ এই মুহূর্তে এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে, আমরা যাহা কিছু পাই তাহা ভুল করে পাই, আর যাহা মানে যাহা পাই তাহা চাইনি। তাই তো, মানে আমরা যা চাচ্ছি, দেখো রাজনৈতিক দলের নেতারা কি করছে, আমাদের আমাদের কিন্তু কোনো ভাবনায়, নিজস্ব ভাবনা নয়, তারা আমাদের আমাদের হ্যাঁ তারা আমাদের সাইকোলজিক্যালি সাপ্রেস করছে এবং নিয়ন্ত্রণ করছে, আমাদের ভাবনাকে নিয়ন্ত্রণ করছে হচ্ছে তাদেরই ভাবনা, একদম আমরা ভাবতে বাধ্য হচ্ছি। একদম সঠিক কথা। হ্যাঁ, যে আমাদের ভাবনা নয়, যে ভাবনাগুলো, যে বিষয়গুলো বা যে মুদ্রাগুলো আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, সেগুলো তাদের স্বতঃপ্রণোদিত এবং নিজস্ব সৃষ্টি বা নির্মাণ, আর সেই বিষয়গুলোকে আমাদেরকে দিয়ে ভাবাচ্ছে এবং সেই ভাবনাকে আমাদের ভাবতে বাধ্য করছে, আর আমরাও বোকার মতন তাতে মানে ঝাঁপিয়ে পড়ছি। আমরা কেউ প্রশ্ন করি না আজকের দিনে আমাদের সংবিধান কি করে সংশোধন হবে, যারা আমরা আমাদের রাজনৈতিক নেতারা নির্বাচিত হয়ে পার্লামেন্টে যান, তারা কেউ কিন্তু আমাদের অধিকার সম্পর্কে, আমাদের কি চাই, আমাদের আমাদের অঞ্চলের বা এলাকার কি কি সমস্যা, কি কি সমাধান হতে পারে, সেই সমস্ত বিষয়ে কোনো কিছু হয় না। আমার মনে হয় এই বিষয়ে না প্রত্যেকটা, যারা এমপি পদ হিসেবে নির্বাচিত হন, প্রথমে নমিনেশন ফাইল করেন, মনে হয় প্রত্যেকটা বিষয়ে যেহেতু পরীক্ষা হয়, আমরা আজকে যদি একটা, কেউ মনে করে আমি একটা পুলিশ অফিসার হব বা একটা অফিসের যদি গ্রুপ ডি কর্মী হব, তাহলে কিন্তু আমাদের প্রয়োজন সে একটা শিক্ষাগত যোগ্যতা এবং নির্দিষ্ট একটা অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা পত্রের মাধ্যমে আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেখানে নির্বাচিত হই। অনেক একটা বিশাল বড় একটা রাস্তা তাতে, কিন্তু একমাত্র রাজনৈতিক যারা নেতা বা নির্বাচনে যারা লড়েন, তাদের কোনো অভিজ্ঞতা পত্রের দরকার হয় না, তাদের কোনো যোগ্যতার এই বিষয়ে দরকার হয় না, যে কোনো সাধারণ নাগরিক নির্বাচন করতে পারে। তার মানে কি, এই যে আমাদের দ্য গভর্নমেন্ট ফর দ্য পিপল বাই দ্য পিপল, এখানে শুধু আমরা পিপলই হয়ে থাকছি, সাধারণ জনগণ হয়ে থাকছি, আমরা আমাদের অধিকারটা না সঠিকভাবে কোনোদিন পাচ্ছি না, আমাদের যারা নির্বাচিত হচ্ছেন তারা আমাদের সেই অধিকারটা এনে দিতে পারছে। কোন কোন বিষয়ে সংবিধান সংশোধন করা দরকার, রাইট টু এডুকেশন, রাইট টু ইনফরমেশন থেকে শুরু করে এই যে বিষয়গুলোকে তুলে নিয়ে এসেছেন যারা, যে সমস্ত বুদ্ধিজীবীরা, তাদের মতন আমার মনে হয় মানুষকে তৈরি করতে হলে, আমাদের আগামী দিনে ভবিষ্যৎ নির্মাণ করতে হলে ভালোভাবে আমাদের মানুষের মধ্যে সচেতনতা এবং শিক্ষা খুব বেশি প্রয়োজনীয়। কারণ ডেলার্স কমিশন লার্নিং এর চারটি পিলারের কথা বলেছিলেন, মানে আমরা কেন শিখি কোনো জিনিস, কারণ আমি মনে করি পৃথিবীতে মানে অশোকের যেখানে স্তম্ভ ছিল সেখানে যেমন লেখা ছিল তমসোমা জ্যোতির্গময়, অর্থাৎ আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো। আচ্ছা, যে প্রসঙ্গটা একটু আগে তুই তুললি যে আলো আছে পৃথিবীতে কিন্তু সেখানে অন্ধকারও রয়েছে, তেমনি ভাবে জয় রয়েছে পাশাপাশি পরাজয়ও রয়েছে। কেন? কারণ জয় থাকলে পরাজয়ও থাকবে, ঠিক আছে, কিন্তু সেই পরাজয়কে স্বীকার করার মতন মানসিক স্ট্যাবিলিটি তৈরি করার জন্য শিক্ষা প্রয়োজন। আমি যে পরাজিত হয়েছি সেটাকে মেনে নেওয়াটাও বিশাল বড় একটা শিক্ষা, আর সেটা যদি না হয় তাহলে কিন্তু সে ভবিষ্যতে জয় বা জেতার যে তার একটা স্ট্যান্ডার্ড তৈরি করা, সেটা কখনোই সম্ভব হবে না তার পক্ষে। তো এই সমস্ত নানা বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের দেখা উচিত। তো আমি এর সঙ্গে যে বিষয়টি ডেলার্স কমিশনের বলতে চেয়েছিলাম, শিখি কেন আমরা, শেখার শেখার চারটি আমাদের পিলার রয়েছে, মানে তিনি বলেছেন লার্নিং টু নো, আমরা জানার জন্য শিখি, লার্নিং টু বি, আমরা কিছু হওয়ার জন্য শিখি, লার্নিং টু ডু, মানে কিছু করার জন্য শিখি, এবং লার্নিং টু লিভ টুগেদার, আমরা একত্রে বসবাস করার জন্য শিখি। এই যে শেষ পিলারটা,
মানে যে চারটি স্তম্ভ, যেমন আমাদের সংবিধানের যে বিভিন্ন স্তম্ভ রয়েছে তার থেকে শেষ স্তম্ভ হচ্ছে, চতুর্থ স্তম্ভের পরে পঞ্চম স্তম্ভ হচ্ছে মানে সংবাদ মাধ্যম। কিন্তু সেই সংবাদ মাধ্যমে কিন্তু আমাদের যে জাতীয় সমস্যা বা যে সমস্ত বিপর্যয়গুলো সেগুলোকে যথাযথভাবে তুলে ধরে না, তারা শুধুমাত্র তাদের টিআরপি পাওয়ার জন্য কিংবা কোন একটা রাজনৈতিক দলের পক্ষকে বা সেই সেই দলকে সমর্থন করে তাদের ভিউগুলোকে তুলে ধরেন। এই প্রসঙ্গে আরো একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে অ্যালগোরিদম। মানে আজকের দিনে আমি কি চাই, সমস্ত কিছু যেন একটা সিলেক্টিভ, ধরো আমার যেটা পছন্দ, হ্যাঁ আমার যদি ধরো জয়ই পছন্দ হয়, আমি ধরে নিচ্ছি জয় হচ্ছে এ এবং বি পরাজয় হচ্ছে বি, তো আমি যদি এ কে পছন্দ করি তখন কিন্তু আমার অ্যালগোরিদম তৈরি হয়ে গেল যে আমি এ কেই পছন্দ করি এবং তাকে নিয়ে আমি চলবো। সুতরাং যেই মুহূর্তে আমি এ কে পছন্দ করা শুরু করলাম, আমার সমস্ত অ্যালগোরিদমে এ কেই শুধুমাত্র দেখানো হবে। আমি কি দেখতে চাই সেটাও কিন্তু এআই বুঝে যায়, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই অ্যালগোরিদম বুঝে যায় আমি কি পছন্দ করি। আমি যদি ফেসবুক খুলি সেই ধরনের ভিডিও, সেই ধরনের পোস্ট আমার সামনে আসবে, আমি যদি ইউটিউব খুলি সেই ধরনের পোস্ট, সেই ধরনের জিনিস আমাকে সামনে দেখানো হবে, এবং আমি যদি গুগল খুলি সেখানেও দেখা যাবে সেই ধরনের পোস্ট আসবে। অর্থাৎ জীবনটা যেন আমাদের সিলেক্টিভ হয়ে গেছে, একটা অ্যালগোরিদম হয়ে গেছে। তোর কোনো ভিন্ন স্বাদ বলে কিছু নেই, তোর মতাদর্শকে, তোর সমস্ত চিন্তা ভাবনাকে কেউ একজন নিয়ন্ত্রণ করছে। আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা জয়ী হয়েছি ব্রিটিশদের সঙ্গে এই দীর্ঘ যাত্রা, যে যাত্রায় গান্ধীজি থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস বা অন্যান্য বহু মহান মানবেরা তাদের আত্মবলিদান দিয়েছেন, তাদের সমস্ত জীবন যৌবনকে বিসর্জন দিয়েছেন, হ্যাঁ, কিন্তু সেই যাত্রায় কি আমরা সত্যি আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি আমরা জয়ী হয়েছি? জয়ী কিন্তু হইনি, আমরা নিজের সঙ্গে জয়ী হইনি, আমাদের নিজের নিজস্ব তথ্য বিক্রি হয়ে যাচ্ছে, সেখানে আমরা পরাজিত। আমি কি চাই, আমার ইন্টারেস্ট কি, সেটা তারা নিয়ন্ত্রণ করছে। তো সে সমস্ত দিক থেকে যদি আমি দেখি, আমাদের সমাজ জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন এবং রাজনৈতিক জীবন থেকে এই ডিজিটাল বিশ্ব, সমস্ত জায়গায় জয় এবং পরাজয় দুটোই পাশাপাশি রয়েছে, এবং এই প্রতিযোগিতা আগেও ছিল, এখনো রয়েছে, ভবিষ্যতের দিকেও থাকবে। হ্যাঁ, তো এটাকে অস্বীকার করা যাবে না। জয়কে যেমন আমরা সাদরে গ্রহণ করতে পারি, সেলিব্রেট করতে পারি, তেমনি পরাজয়কেও আমাদের সেভাবে স্বাগতম জানানো উচিত এবং সেলিব্রেট করা উচিত। কারণ পরাজয় মানে একটা শিক্ষা, এখানে অন্যায় কিছু নেই, সেই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কি করে সেই সমস্ত ত্রুটিগুলোকে সংশোধন করা যায় তার একটা পথ, সেই পথ আমাদের নির্মাণ করতে হবে, সেই দিকে আমাদের এগিয়ে যেতে হবে। তো এইটুকুই আমার একটা বলার বিষয় ছিল। আর একটা বিষয়, সেটা হচ্ছে অর্থনৈতিক একটা জায়গা বা দৃষ্টিভঙ্গি, সমাজ এবং রাজনীতি এর সঙ্গে সঙ্গে প্যারালালি যে জিনিসটা না বললেই নয়, হ্যাঁ, তো সেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতির ক্ষেত্রেও আমরা দেখি যে আজকের দিনে আমরা তখনই বেশি জেলাস হই যখন আমি আমার থেকে যে একটু হাই স্ট্যান্ডার্ডে রয়েছে সে আরো বেশি ভালো হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমি তার মতন হতে পাচ্ছি না বা সেই জায়গায় যেতে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় কি হয়, সেই জয়ের নেশাতে আমরা অনেক সময় অন্যায় পথ এবং হ্যাঁ অন্যায়ের পথকে অবলম্বন করি, আর সেই পথটি কিন্তু মোটেও ভালো নয়। তো এই প্রতিযোগিতা থেকে আমাদের নিজেদেরকে নিরস্ত্র রাখতে হবে আমার মনে হয়, আর তার জন্য সত্যি শিক্ষাটা খুবই প্রয়োজন। সেই শিক্ষা আমাদের প্রত্যেকেরই দরকার, আর সেই শিক্ষা শিক্ষিত করাটাও আমাদের কিন্তু কর্তব্য। অর্থাৎ আজকে আমরা যদি তাদেরকে না শেখাতে পারি বা আমরাও যেভাবে শিখছি, আমরা তো বড়দের থেকে শিখতে, আজকে রাজনৈতিক নেতারা আমাদের যা শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষায় যদি আমরা শিক্ষিত হয়ে এগিয়ে চলি, তাহলে কিন্তু আমরা একটা ভুল শিক্ষা পাবো। তো সেই এই ভুল পরিস্থিতিতে দাঁড়িয়ে, এই দুঃসময়ে দাঁড়িয়ে আমাদের কিন্তু সুসময়ের ভাবনা যে ভাববো, হ্যাঁ, সেই ভাবনার পথকে নির্মাণ করতে হবে। জয় যদি বা পরাজয় যদি আমি একটা মানদণ্ড হিসাবে ধরে নিই, তাহলে এর পেছনে যে ইতিহাসটা বা এর যে প্রস্তুতি পর্ব, এই পর্বটা কিন্তু অনেক আগে থেকে নির্মাণ হয়। সেই নির্মাণের কাজ আমাদের করতে হবে, সেই নির্মাণের পথকে আমাদের আরো বেশি শক্ত মজবুত তৈরি করতে হবে। তো আমার মনে হয় এই সমস্ত দিকগুলো লক্ষ্য রাখা প্রত্যেকটা স্বাধীন এবং প্রত্যেকটা সচেতন নাগরিকের প্রয়োজন। এটা আগেও প্রয়োজন ছিল, এখনো প্রয়োজন এবং ভবিষ্যতে প্রয়োজন। কারণ আমরা ইতিহাসের দিকে যদি তাকাই, যে যখন আমরা দেখলাম যে বিদেশি শত্রুরা একের পর এক আমাদের দেশকে আক্রমণ করছে, তখন আমাদের মধ্যে সেই জাতীয়তা বোধই তৈরি হয়নি।
যে আমাদের দেশের রাজাকে, আমার দেশের সম্রাটকে আমাদের সমর্থন করতে হবে? যে মুহূর্তে সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ হলো, যারা তার পক্ষে সমর্থন করেননি তাদের মধ্যে সেই জাতীয়তা বোধ তৈরি হয়নি যে এরা তো বাইরের লোক, এদের তো এদের হ্যাঁ এদের সমর্থন করা উচিত নয়। হ্যাঁ, বরং আমাদের মধ্যে যে সমস্ত মিস আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেগুলোকে আমার মনে হয় আরো বুঝে নেওয়াটা নিজেদের কর্তব্য। সেই জিনিসটা হয়নি কেন? সেখানে আমার মনে হয় একটা ভুল, আর এই জন্য শিক্ষা প্রয়োজন। বল তারপরে এগিয়ে চল। বিষয়টা হচ্ছে যে তুই রাজনৈতিক দিকগুলো বিচার করলি, অর্থনৈতিক দিক বললি, এবং সামাজিক দিকগুলোকেও ঠিক আছে। কোথাও এই জায়গাতে আমার যদি কিছু বলার থাকে, এই জায়গাগুলো যেগুলো বললি আমি কারেক্ট আছে, একবারে আমি সহমত আমি, এবং আমি অনেক কিছু শিখতে পারলাম, বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিক এই যে বিষয়গুলো আমি হয়তো ভেবেছি কিন্তু কখনো শব্দে প্রয়োগ করতে পারিনি, সেগুলো তোর কাছ থেকে শুনতে পারলাম, এটা খুব ভালো দিক। একটা জায়গায় আমাদের কাছে প্রশ্ন হয়ে যাচ্ছে যাচ্ছে এই মুহূর্তে, যে আমাদের যে মনস্তাত্ত্বিক জয় পরাজয়টা, সেটা কিভাবে চেঞ্জ হবে? সবই তো হলো, কিন্তু কোথাও যেন আমরা কোথায় একটা গোড়ামির মধ্যে আটকে আছি যেখান থেকে আমরা বড় হতে পারছি না। এই যদি এই এই জয় পরাজয়ের জায়গাতে যদি আমরা দেখি আমাদের মানসিক জয় পরাজয়ের ক্ষেত্রে, তো একটা শব্দ বারবার উঠে আসে, আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, আমার সাধারণ অভিজ্ঞতা তো দেখেছি, এবং আমার মনে হয় এটা অধিকাংশ মানুষের জীবনে হয়, অজুহাত বিষয়টা প্রত্যেক জয়ের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো আমার মনে হয় যে নতুন যে প্রজন্ম আসছে তাদেরকে এই অজুহাত নামক যে শত্রুটা, তাকে দূরে সরাতে হবে। এবং তাকে দূরে সরানো চারটিখানি কথা নয়, যখন আমরা অজুহাত দিই তখন এক পৃষ্ঠে রাখি আমরা পরাজয়কে, এক পৃষ্ঠে রাখি জয়কে। আমরা কি কোন দৃষ্টিকোণ থেকে জয় পরাজয়কে দেখছি, যে তুমি যদি জয় হও তবে আমি পরাজিত হব, অথবা তুমি যদি পরাজিত হও তাহলেই আমি জয় হব। অর্থাৎ কোথাও একটা প্রতিযোগিতাতে আমরা লেগে পড়েছি, কার সাথে প্রতিযোগিতা করছি, না নিজের সহপাঠীর সাথে, কার সাথে প্রতিযোগিতা করছি, না নিজের সহকর্মীর সাথে, নিজের প্রতিবেশীর সাথে, নিজের স্বজাতির সাথে, স্বদেশীয় মানুষের সাথে। তাহলে শত্রু আর মিত্রকে বিচার আমরা করবো কি করে? নির্বাচন করতে গিয়ে কোথাও একটা জায়গাতে আটকে যাচ্ছি, যে আমরা আমাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের মধ্যে একটা জায়গাতে আটকে গেছি। আমরা যতক্ষণ আমাদের ভেতরের ভয়টাকে না দূর করি, কথায় কথায় আমাদের মনে হয় যে আমি যে সমাজের হয়ে কথা বলবো, আমি যে রাজনৈতিক নেতাদের এই ভ্রষ্টাচারকে তুলে ধরবো, তো এর ফলে আমার তো একটা বিপদ হবে, তো ভবিষ্যতের সেই অলৌকিক বিপদের কথা, সম্ভাবনার কথা আমি মনে করে আমি আমার এগোনোটা বন্ধ করে দিলাম। এবং একই কাজ যখন পুরো জাতি করছে, সমগ্র দেশের মানুষ, সাধারণ মানুষ একই কাজ করছে, যে আমি এই কাদাতে যাব না, অন্য কেউ যাক, ফলে কেউই যাচ্ছে না। ফলে এই দিকগুলো, এই আমাদের বাস্তবিক যে মনস্তাত্ত্বিক পরাজয় সেটা তো আমাদের অনেক আগে হয়ে গেছে। তাহলে আমরা রাত দিন পরাজয়ের মধ্যেই আছি, আমরা জেতার কথা ভাবি, স্বপ্ন দেখি এবং অজুহাত দিয়ে আমরা শুয়ে যাই, ফলে আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসছে না। এই পরিবর্তন কিভাবে আসবে? যদি আমরা জয় আর পরাজয় শব্দকে পাশাপাশি না রেখে যদি আমরা একটু এটাকে রিএডিট করি নিজেদের মতো করে, যেখানে আমরা লিখলাম জয় জয়, তাহলে কেমন হবে? আচ্ছা, এটা হতে পারে, কিন্তু হ্যাঁ বল। তো এই জায়গাটা হতে পারে, কিন্তু এই জায়গাটা যেটা আসছে সেটা সেটা হবে প্রচন্ড অভ্যাসের কারণে, এটা সহজে সম্ভব নয়। জয় অথবা জয় মানে আমি হারবো না, আমি জিতছি, আমি কাজের সাথে যুক্ত আছি, মানে আমি হারছি না, আমি এগোচ্ছি। তবে এই জায়গাতে আসলে একটা জিনিস হতে পারে কি, আমাদের আমরা আমাদের মনের মধ্যে দুটো জিনিস চলে, যে তুমি হয় তুমি তোমার মনের মালিক, নয়তো তুমি তোমার সমস্ত যে অভ্যাসগুলো তৈরি করেছো সেই অভ্যাসের দাস হয়ে গেছো। তো আমরা প্রতিদিন যা করছি সেটা ঘন ঘন আমাদের সাথে রিপিট হচ্ছে, আমরা সেই আমাদের অভ্যাসেরই দাস হয়ে গেছি। সেইখানে পরিবর্তন আসার অর্থ হচ্ছে নিজেকে পরিবর্তন করা, নিজের চিন্তা ভাবনায় পরিবর্তন করা, এবং যেটা শৃঙ্খলার মধ্যে দিয়ে আসে। আমরা যখন মোবাইলে গেম, মোবাইলে যেমনটা বললি, চিন্তা ভাবনাকে পরিবর্তন করা, মানে আমি কথার মধ্যে কথাটা কাটছি, অর্থাৎ প্রগতিশীল চিন্তা ভাবনা। হ্যাঁ হ্যাঁ, বল বল তারপর।
যেখানে যেখানে ওই ওই ঠিক একই জিনিসটা আছে, প্রগতিশীল যে চিন্তা ভাবনাটা সেটা তখনই আসবে যখন আমি মনে করব যে আমি যে অভ্যাসের দাস হয়ে গেছি সেখান থেকে বের হতে হবে এবং আমি আমার মনের মালিক হব। আমি একদম আমার একদম, মালিক তখনই হব যখন আমি একটা শৃঙ্খলার মধ্যে থাকব, একটা হ্যাঁ, দায়িত্ব বোধ, শৃঙ্খলা, আত্মসংযম, এই সমস্ত সৎ, জিনিস খুব 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 জরুরি। এর খুব জন্য জরুরি। যেটা যেটা বলেছেন বিবেকানন্দ থেকে শুরু করে বা মহান যারা মনীষী, তার জন্য নিয়মিত আমাদের মেডিটেশন বা আমাদের প্রাণায়াম থেকে শুরু করে মনসংযম, এই সমস্ত জিনিসগুলো, মনসংযোগ, এই সমস্ত জিনিস করা খুবই জরুরি, মানে খুবই জরুরি। এগুলো না করলে না মানুষ, ধর আজকের দিনে আমরা দেখছি যে মানুষের কিন্তু ই হচ্ছে না, অ্যাটেনশন গ্যাপ তৈরি হচ্ছে। ধর যে মুহূর্তে আমরা বেশি পরিমাণে ডিজিটালাইজেশনের শিকার হয়েছি, বাচ্চারা দেখবি মানে যেটাকে যেটাকে বলে ভার্চুয়াল অটিজম, একটা নতুন টার্ম এসছে আমাদের ডিজিটাল, ভার্চুয়াল অটিজম মানে একটা বাচ্চা বুঝতে পারছে না রিয়েল লাইফ কোনটা আর রিল লাইফ কোনটা, অর্থাৎ সে যেটা দেখে অভ্যস্ত হচ্ছে সেটাকেই মনে করছে এটাই আমার রিয়েল লাইফ বা এটাই আমার আসল জীবন। এটা একটা ভার্চুয়াল অটিজমের শিকার হচ্ছে বাচ্চারা, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোন দিকে আমরা ঠেলে দিচ্ছি না, আমরা পাঠাভ্যাসের অভ্যাস করছি বা এই সমস্ত জিনিস তো করছি না, না মনসংযমের বা মনসংযোগের জন্য যে সমস্ত জিনিস আমাদের প্রয়োজন না সেগুলো আমরা শেখাচ্ছি, কোনো কিছুই করছি না। আর এক্ষেত্রে যে জিনিসটা তুই বললি যে আমাদের নিজের সঙ্গে নিজের জয় বা এইসব বিষয়টা, দেখবি আমরা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের 6টা ঋতু আমাদের কিন্তু মানে অটোমেটিক্যালি আমাদের শরীরের সঙ্গে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্ত হই। এবার আমাদের যে যুদ্ধটা বা এই যুদ্ধ থেকে জয় লাভটা, এটা হচ্ছে আমাদের ঋপুর সঙ্গে যুদ্ধ করে জয় হওয়া, তাই না? এই 6টা ঋপুর সঙ্গে আমাদের সেটা প্রথমেই কাম ক্রোধ মোহ, এই যে ক্রমান্বয়ে যে আমাদের রয়েছে, এই প্রত্যেকটা ঋতুকে যদি আমরা জয় করতে পারি সেটাই হবে আমাদের আসল জয়। হ্যাঁ, আর আর হ্যাঁ, আরো একটা এই বিষয়ে আমাদের প্রত্যেকের যেটা এই যে যে এই মনস্তাত্ত্বিক দিক বললি, যে মনস্তাত্ত্বিক দিকটাই আমাদের সন্তুষ্টি নিয়ে থাকা দরকার বা সান্ত্বনা নিয়ে, সেটা হচ্ছে যেই মুহূর্তে আমাদের জন্ম হয়ে যায় সেই মুহূর্তেই আমরা এক একজন জয়ী জয়ী সন্তান। যদি আমরা তাই জয়ী না হতাম তাহলে এই যে লক্ষ লক্ষ শুক্রাণু যে মুহূর্তে প্রবেশ করছে তাদের সঙ্গে কিন্তু একটা সংগ্রাম হচ্ছে, এবং সেই সংগ্রামে এটা নিজেকে ভেবে নিতে হবে আমি সেই সংগ্রামে জয়ী সৈনিক, তাই জন্যই আমি এই পৃথিবীর মুখ দেখতে পেয়েছি। তো এই কনফিডেন্স, এই আত্মবিশ্বাস যখন মানুষের থাকবে তখন অটোমেটিক্যালি মানুষের মধ্যে এই ভীতি বলে যে জিনিসটি বা ভীতি নামক যে জিনিসটি এটা দূর হয়ে যাবে, এবং যে মুহূর্তেই আমাদের ভীতি দূর হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু আমরা আমাদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাবে, এবং আত্মবিশ্বাস বাড়লে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো। আর সেই আত্মবিশ্বাস বা সেই ভয় দূর হবে এবং আত্মবিশ্বাস তৈরি হবে, তার তার একমাত্র জায়গা হচ্ছে শিক্ষা। সত্যি কথা বলতে শিক্ষা ছাড়া একটা নেশন কোনোভাবে বিল্ড হতে পারে না। হ্যাঁ, সেই শিক্ষা, এবার শিক্ষা বলতে আজকের দিনে আমরা সাফল্যকে বেশি বুঝে থাকি, এখানেও আমাদের সেই জয় পরাজয়ের দ্বন্দ্ব চলে আসে। যে জীবনে যত বেশি সফল তাকে মনে করি সেই শিক্ষাটাই সব থেকে বেশি ভালো শিক্ষা হয়েছে বা সে শিক্ষিত হয়েছে, কিন্তু যে মুহূর্তে একজন মানুষ হয়তো সে ভালো চাকরি পায়নি বা সফল হতে পারেনি, তার মানে বা তার মাপদণ্ড এটা হতে পারে না যে শিক্ষিত হতে পারেনি, হ্যাঁ, বা সে জানে না বা সে বোঝে না, এটা কোনো মতেই হতে পারে না। আমাদের কিছু কিছু মাপদণ্ডগুলো মানে ই হয়েছে, কোথাও কোথাও যেন আমাদের ভুল হয়েছে, অর্থাৎ সমাজ আমাদের একটা ভুল পথে কোথাও একটা চালিত হচ্ছে, আর ভুল পথে চালিত হচ্ছে বলেই মানুষের মধ্যে অনেক বেশি পরিমাণে স্ট্রেস এবং যেটা আমরা দেখে থাকি আর কি মানুষের মধ্যে, এবং সেটা ট্রমাতে গিয়ে পরিণত হয় এবং মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যা মানে কি? আত্মহত্যা মানে তো জীবন যুদ্ধে আমি পরাজিত হয়ে গেলাম, আমি পরাজয়কে স্বীকার করে নিলাম। এই যে এই মুহূর্তে তুই আমি বা অন্যান্য যারা বেঁচে রয়েছি বা জীবিত রয়েছি বা চলছি, তারা প্রত্যেকেই কিন্তু আমরা নিজের পরাজয়কে স্বীকার কোথাও একটা করেছি বা কোথাও মেনে নিয়েছি, আমাদের সংগ্রাম করতে হবে এই পরাজয়কে স্বীকার করে সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে, কিন্তু অনেকেই এই জিনিসটা করতে পারে না, তাই জন্য আত্মহননের পথ বেছে নেয়, এবং এটাও কিন্তু জীবন যুদ্ধে একটা পরাজয়েরই একটা জায়গা। তো হ্যাঁ, শিক্ষাই কিন্তু মানুষকে বাঁচাতে পারে এখান থেকে। হ্যাঁ, প্রমথ চৌধুরী তার, হ্যাঁ, প্রমথ চৌধুরী একটা তার প্রবন্ধে বলেছিলেন বই পড়া বলে, সেখানে তিনি বলেছিলেন যে আমাদের দেশে লাইব্রেরির গুরুত্ব হাসপাতালের থেকে অনেক বেশি। তো হ্যাঁ, তার কারণ এটাই যে শিক্ষাই পারে একজন মানুষকে আত্মহত্যার পথ থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসতে।
তারপরে শুধু এটা নয়, আরো আমাদের অনেক জায়গা রয়েছে, যেমন গান। হ্যাঁ, জয় গোস্বামীর একটা কবিতায় কোথায় একটা বলেছিলেন, ঠিক ভাষাটা কোটানকট মনে পড়ছে না, কিন্তু বিষয়টা এরকম যে তুমি বুলেট দিয়ে বা বন্দুক দিয়ে তুমি প্রতিপক্ষ পক্ষকে তোমার সমর্থনে নিয়ে আসতে পারো বা তুমি জিতে নিতে পারো, কিন্তু একটা গান পুরো জাতিকে বা একটা মানুষকে কিন্তু তুমি জয় করতে পারো। অস্ত্রের বিরুদ্ধে গান, অস্ত্রের বিরুদ্ধে গান, হ্যাঁ সত্যি, হ্যাঁ অস্ত্রের বিরুদ্ধে গান, অর্থাৎ এই গানের মাধ্যমে কিন্তু আমরা সবকিছু জয় করে নিতে পারি, ওটা শত্রুকেও আমরা জয় করতে পারি। একদম একদম, গানের মাধ্যমে আমরা হ্যাঁ হ্যাঁ শত্রুকেও জয় করতে পারি, কিন্তু বুলেট দিয়ে কিন্তু আমরা জিততে পারি কিন্তু জয় করতে পারি না কিন্তু। হ্যাঁ এইটুকু আমার আমার মনে হয় যে আমাদের এখন একটা যে কম্পিটিশন চলছে প্রত্যেকটা মানুষের মধ্যে, সে শিশু থেকে শুরু করে বড় প্রত্যেকটা মানুষ, তাদের জয় করার একটা পদ্ধতি হচ্ছে, নিজে জয় হওয়ার একটা পদ্ধতি হচ্ছে এই যে প্রতিপক্ষকে পরাজিত হতে হবে। কোনো একজনের পরাজয়ের উপর ডিপেন্ড করছে আমার জয়, এই চিন্তাটাই তাকে প্রতিস্পর্ধাতেই পৌঁছে দিচ্ছে, এবং যেখানে ওর মধ্যে থাকা উচিত ছিল সহানুভূতিশীলতা, যেখানে ওর মধ্যে সততা বোধ এবং নিজের প্রতি আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বোধ দুটোই তৈরি হতো, সেইখান থেকে সে চ্যুত হচ্ছে। এবং যখন একজন ব্যক্তি নিজস্ব মৌলিক চিন্তা ভাবনা থেকে, নিজের সততা দক্ষতা এবং আত্মবিশ্বাস থেকে চ্যুত হয়ে যায়, তখন সে তার আর জয়ের কোনো মানে কোনো পথই থাকে না, সে অলরেডি পরাজিত হয়ে গেছে। অন্য কাউকে পরাজয়ের শিকার হতে দেখে খুশি হয় যে মানুষ, যে সমাজ, যে বর্তমান, সে বর্তমান মানব সভ্যতার নদী বা হতেই পারে না, সে অনেক অন্ধকারে প্রবেশ করে গেছে। সেই অন্ধকার থেকে বের করে নিয়ে আসতে গেলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা, এবং শিক্ষাকে দেখার পাশাপাশি আমার খুব মনে হয় যে যতজন যতগুলো মহান মনীষীরা আমাদেরকে পথ দেখানোর চেষ্টা করেছে, তাদের ভাষাকে আজকে আমরা সঠিক তাৎপর্যে বহন করছি না, ওদেরকে আমরা আক্ষরিক অর্থে আনুষ্ঠানিক অর্থে ব্যবহার করছি। রবীন্দ্রনাথকে কিভাবে দেখছি, নাকি 25শে বৈশাখ স্টেজ পারফর্ম করে দেখছি, বাকি রবীন্দ্রনাথ কোথাও নাই। কিন্তু বাস্তবিক রবীন্দ্রনাথকে যদি খুঁজতে হয় তাহলে তার লেখার মধ্যে খুঁজতে হবে রবীন্দ্রনাথকে, তিনি কি বলেছেন, তার জীবনাদর্শনটা কি, তিনি তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমাদের জন্য কি বলে গেছেন, না হলে সে মহান মানুষের উনিকে আমি অনুভবই করতে পারলাম না, অথচ তাকে নিয়ে একটা হইচইয়ের মধ্যে দিয়ে উদযাপন করলাম যে আমি কত আধুনিক এবং কত শ্রেষ্ঠ একজন মানুষ, কারণ আমি শ্রেষ্ঠ মানবদেরকে পুজো করছি। এই পুজো অর্চনা নয়, এইখানে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সমর্পণ, হৃদয়ের সমর্পণ। আর হৃদয়ের সমর্পণ হওয়া চারটিখানি কথা না, এটা প্রসেস বাই প্রসেস দিয়ে তৈরি হয়, এটা শৃঙ্খলা দিয়ে তৈরি হয়, এটা প্রত্যেকটা দিনের চর্চা দিয়ে তৈরি হয়, শিক্ষার চর্চা হবে, সহানুভূতির চর্চা হবে, সংযম, এই সব চর্চা দিয়ে তৈরি হবে। তাই আমার মনে হয় যে যদি নিজের মনের মালিক হতে হয়, যদি এই সমাজকে কিছু করতে হয়, তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু জয় পরাজয়ের নেশা ভুলে গিয়ে নিজেকে কিছু শিখতে হবে সঠিক অর্থে, এবং সেই সততা বোধ দিয়ে এই সমাজকে কিছুটা হলেও পরিবর্তন করার চেষ্টা করতে হবে। যদি আমরা প্রত্যেকে একটু একটু করে চেষ্টা করা শুরু করি, নিজেদের এলাকা থেকে, নিজেদের ঘর থেকে শুরু করব পরিবর্তনটা, তো আমার মনে হয় জয় পরাজয়ের যে একটা মিথ্যা খেলা চলছে, ছল চলছে, কৌশল করে মানুষকে বোকা বানানো হচ্ছে, আমি আমি হেরে যাচ্ছি, এই ধর্ম হেরে যাচ্ছে তো এই ধর্ম জিতে গেল, না বাবা, সমস্ত ধর্মেরই মানে পরাজয় হলো, কারণ প্রত্যেকটা ধর্মই বলেছে মানুষে মানুষের সম্মান দিতে, প্রত্যেকটা ধর্মই একই কথা বলছে যে তুমি ঈশ্বরে পৌঁছাবো তখন যখন তুমি মানুষ হতে পারছো, মানুষের মধ্যে দিয়ে, চেতনার মধ্যে দিয়ে ঈশ্বরে পৌঁছানো যাবে। কিন্তু তুমি যেখানে অন্য মানুষেরই ক্ষতি করে বসছো, এই সমাজের ক্ষতি করে বসছো, হ্যাঁ, তবে পশু পাখির ক্ষতি করে বসছো, তাহলে তুমি তো মনুষ্যত্ব বোধ থেকে সরে যাচ্ছ, সুতরাং তোমার চেতনা হারিয়ে গেছে, তুমি আগে নিজেকে জাগাও, তারপর তুমি ঈশ্বরের কাছে পৌঁছানোর কথা ভাবো। ফলে সমস্ত ধর্মকে আমরা অপমান করছি, সবার মূলে যে ধর্মটা আছে যেটার কারণে আমরা নিজেকে খুবই সভ্য বলে মনে করছি, সেটা হচ্ছে মানব ধর্ম, সেই ধর্মটাকে আমরা অপমান করছি এই জয় পরাজয়। তাই আমি মনে করবো শেষ দিনের শেষে জয়ও নয় পরাজয়ও নয়, আনন্দে থাকা আমি যা করেছি তাতে আমি সন্তুষ্ট আছি, যে আমি সততার সাথে করেছি, আমি ভালোবেসে করেছি, এবং কাজের দ্বারা সমাজে কোনো স্তরে কারো এতটুকু ক্ষতি হয়নি। হ্যাঁ, যদি হয়ে থাকে ভালোই হয়েছে, ভালোবাসাই ছড়িয়ে, কথাই আছে না, দেখি আমার হাতে যদি রাইফেল দেওয়া হয়
তাহলে প্রত্যেকটা মুহূর্তে মনে হবে একটু আমি ফায়ার করি তো, আমার হাতে একদম যদি একদম, হয় তাহলে সবসময় মনে হয় একটা কোপ বসাই তো, যদি একদম আমার কাছে ফুল দেওয়া হয় তাহলে কি আমার ইচ্ছা হবে যে আমি একটু ফুল অন্যের হাতে দিয়ে দেখি তো। তো আমাদের যেটা দরকার চারিদিকে সুগন্ধ, ভালোবাসা, আনন্দ, আনন্দময় সমাজ তৈরি। তো আমরা আমাদের মতো করে চেষ্টা করব, এবং আমাদের এই আলোচনার মাধ্যমে যদি এই সমাজের সামান্যতম কিছু হয়, মানে সেবাগুজি করতে পারি, তাহলে কোথাও যেন নিজেদেরকে খুবই মানে কি বলবো, গর্বিত, গর্বিত বলা হবে না, আমাদেরকে বলা হবে যে কি হ্যাঁ এবার কিছু হলো, মানে বেঁচে থাকার কিছু অর্থ তো আমরা পেলাম, এই জিনিসটা তো মনে হবে একদম নিজেদেরকে খুব কৃতজ্ঞ হবো আমরা। তো দর্শকের কাছে তো আমি সবসময় বলবো যে আপনারা নতুন নতুন চিন্তা করুন এবং সেই চিন্তাকে প্রকাশ করার চেষ্টা করুন, নতুনত্ব খুব দরকার আমাদের সমাজে, এবং শিক্ষার রূপান্তর করা খুব জরুরি। শিক্ষাকে জোর করে ধরে রাখতে গিয়ে কোথাও যেন আমরা সংকীর্ণতাকে প্রশ্রয় দিয়ে দিচ্ছি, সংকীর্ণতা নয়, মুক্ত চিন্তা দরকার। যে শিক্ষা আমাদের মুক্ত চিন্তা এনে দিতে পারে আমাদের ছেলে মেয়েদেরকে, হতাশার মধ্যে নয় বা ডিপ্রেশনে নয়, যেখানে একটা মুক্তির মধ্যে আনন্দের স্বাদ দিতে পারে, সেই শিক্ষাকে আপনারা ধরার চেষ্টা করুন। আমরাও চেষ্টা করবো আমাদের মতো করে সেই ধরনের মুক্ত চিন্তার শিক্ষাকে প্রসার করে দেওয়ার। তো এইখানে আমার মোটামুটি কথা শেষ। হ্যাঁ একদমই, রবীন্দ্রনাথের শেষ একটা কবিতার লাইন দিয়ে আজকের এই আলোচনাটি সমাপ্ত করবো, জয় পরাজয়, যেখানে বারবার আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি এই আলোচনার শেষে ফুটে উঠেছে সেটা হচ্ছে শিক্ষা। অর্থাৎ শিক্ষায় পারে মানুষের এই সমস্ত প্রতিযোগিতা থেকে মানুষকে মানসিক শান্তি দিতে, আর সেই সঠিক শিক্ষা দরকার, যে শিক্ষা আমাদের গোড়া উপন্যাসে দেখেছিলাম, গোড়ার মধ্যে শেষ পর্যন্ত যে এক সময় একটা একটা ভাবনায় উদ্বুদ্ধ হয়ে একের পর এক সে কাজ করে চলেছে, কিন্তু যখন সে জানতে পারলো, যেই মুহূর্তে জানতে পারলো তাদের জন্ম রহস্য কি, আসলে সে কে, তখন সে বুঝতে পারলো যে না, তুমি তোর মাকে গিয়ে তখন বললো মা তুমি আমার মা। অর্থাৎ এই এই তখন তার মধ্যে যে চেতনার একটা উন্মেষ হলো, প্রকৃত যে চেতনার উন্মেষ হলো, সেটাও তার শিক্ষা, তার সমস্ত দেশ পরিক্রমা ইত্যাদি সমস্ত কিছু মধ্যে, অর্থাৎ সবকিছু মিলিয়ে দেখতে পাচ্ছি আমাদের যখন সংকীর্ণ চিত্তা হয় তার মানে হচ্ছে আমাদের শিক্ষার অভাব। আমরা মুক্ত কখন হতে পারি, যখন আমাদের মধ্যে শিক্ষার সঠিক বিকাশ হয় বা উন্মেষ হয়। তো রবীন্দ্রনাথ যেখানে বলেছিলেন যে যে ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, অর্থাৎ আমাদের এই সমস্ত মানে সেখানে যে এমন একটা মানসিক স্থিতি তৈরি করতে হবে যেখানে আমাদের না ভয় থাকবে না ভীতি থাকবে, যেখানে আমাদের মাথা উঁচু করে আমরা সসম্মানে বাঁচতে পারবো। তো সেই শিক্ষা আমাদের প্রয়োজন, এই শিক্ষাই পারে এই প্রতিযোগিতা থেকে আমাদেরকে মুক্তি দিতে, আর সেটাই আমরা প্রার্থনা করি আজকের সমাজের কাছে, বুদ্ধিজীবীর কাছে, তথা রাজনৈতিক মানবিক যারা রয়েছে, রাজনীতিবিদ বা রাজনৈতিক মানুষ, তাদের প্রত্যেকের কাছে এই বলে আজকের আলোচনা সমাপ্ত করছি। নমস্কার।